বন্ধুরা আমার যে কথা বলছিলাম আজকে আমাদের নেত্রীর বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে মামলার চার্জশিট দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমরা যারা কর্মী আছে আমরা প্রতিদিন সকালে কোর্টের বারান্দায় আমাদের উপস্থিতি নিশ্চিত করার পরে আমাদের নিয়মিত কার্যক্রম শুরু করতে হয় এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি বলতে চাই এই দিন চিরদিন থাকবে না আমাদেরও একদিন সুদিন আসবে তখন যেন নেতৃবৃন্দ আমাদেরকে অন্য কথা না বলে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চাই এই মামলা ওদের বিরুদ্ধেও দেওয়া হবে আগের যে 1996 থেকে 2001 পর্যন্ত যত নাশকতার মামলা আছে এই মামলাগুলোতে শেখ হাসিনাকে আসামি করে এই মামলাগুলো আবার পূর্ণ তদন্তের ব্যবস্থা করতে হবে বন্ধুরা আমার আজকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের শ্রমিক কৃষক মেহনতি জনতার টাকা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এই শেখ পরিবারের সদস্যরা আমার দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে চুরি করে বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমার তাই বলবো আপনি বিএনপিকে থামানোর জন্য গণতন্ত্র খেয়ে ফেলাইছেন বিএনপিকে থামানোর জন্য রাজপথে প্রতিবাদ করতে দেন না সমাবেশ করতে দেন না কিন্তু তাতে কিন্তু দেশটা ভালোভাবে চালাতে পারছেন না আপনার গদিটাও আজকে টলমল করতেছে একবার আমেরিকা ধমক দেয় ইউরোপিয়ান ধমক দেয় ছুইটা যান পাশে দাদাদের কাছে আবার দাদাদের মাধ্যমে সেটা ব্যালেন্স করার চেষ্টা করেন সময় চলে আইছে আর দুই দিন পরে দাদারাও আপনারা রেড কার্ড দেখায় দিব বলবো আপনার পক্ষে আর থাকতে পারবো না দেশটাকে রসা তলে দিয়েছেন অর্থনীতি শেষ ব্যাংকগুলো বেচা খাইছেন সমস্ত প্রতিষ্ঠানগুলো শেষ বিচার বিভাগ শেষ করে দিচ্ছেন আজকে বিচার বিভাগকে সংসদের মুখোমুখি দাঁড় করিয়েছেন দেশে গণতন্ত্র খাইছেন সার্বভৌমত্ব খাইছে খাইছে করতেছেন আজকে দেশে রাজনৈতিক সংকট আজকে দেশে অর্থনৈতিক সংকট আজকে দেশে সামাজিক সংকটের মধ্য দিয়ে আজকে দেশে গণতন্ত্র আজকে ভুলন্ঠিত আজকে মানুষের কোনো অধিকার নাই আজকে এই পরিস্থিতির মধ্য দিয়ে শেখ হাসিনা আবার নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে বন্ধুরা গতকাল আর একটি নাটক দেখলাম বিএনপি সংগ্রামী যুব মহাসচিব আসলাম সাহেবকে নিয়ে সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে স্মরণ করে দিতে চাই আপনার ডানে ইহুদি বাঁয়ে ইহুদি আপনার ছেলের বউ ইহুদি আপনার আত্মীয় স্বজন ইহুদি আর আপনি আজকে ইহুদিদের গন্ধ দিয়ে বিএনপিকে আজকে বেকায়দা ফেলার যে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে এই ইসলামী চিন্তাধারা যারা বিশ্বাসী আপনার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তাঁত কথা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে রাজপথে ইনশাল্লাহ থাকব আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার সরকার প্রতিষ্ঠা করব আপনারা সবাই আজকে সম্ভব নিন আমরা সবাই একসাথে একযোগে কাজ করে যাব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যিনি যেই কর্মসূচি দেবেন সেই কর্মসূচি আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য ওয়াদাবদ্ধ সবাইকে ধন্যবাদ আমি শেখ হাসিনাকে বলে দিতে চাই বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী দেশটাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে টানা হেসা করবা না শেখ হাসিনা আওয়ামী লীগকে উচ্চার করে দিতে চাই ওই র্যাব আর পুলিশ রাইখা যদি আস আমরা চ্যালেঞ্জ করতে পারি
10 মিনিট বাংলাদেশের মাটিতে টিকব না বাংলাদেশের জনগণ খালেদা জিয়ার সাথে রয়েছে আমরা খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধার করব এই স্বৈরাচার শেখ হাসিনাকে এই ঘোষিত বেগমকে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করব স্বতন্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলাম একটি গণতান্ত্রিক একটি সুশাসনহীন সমাজ ব্যবস্থা কারণের জন্য কিন্তু আজকে আমরা দেখি একটি বিনা ভোটে নির্বাচিত একটি সরকার জগদ্দল পাথরের মতো ক্ষমতা চেপে বসেছে আজকে গায়ের জোরে দেশ চালাচ্ছে আমরা 2009 সালে একটি পাতানো সাধারণ নীল নকশার নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন সেই তত্ত্বাবধায়ক সরকার সেই ফখরুদ্দিন মইনুদ্দিনের গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল আমরা দেখেছিলাম ক্ষমতায় বসার প্রথমে সেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম যে ফখরুদ্দিন মইনুদ্দিনের 7232টি মামলা সর্বপ্রথম তারা অবৈধভাবে অন্যায়ভাবে তারা সেই মামলাগুলি প্রত্যাহার করে নিয়েছিল কিন্তু আমাদের দেশটির বেগম খালেদা জিয়া সহ আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি মামলাও প্রত্যাহার করা হয় নাই সাথী বন্ধুরা শুধু তাই নয় শেখ হাসিনাকে বারবার বলতে শুনেছি সাজিদা চৌধুরীকে মুক্তিদা বলতে শুনেছি যে মইনুদ্দিন জেনারেল মইনুদ্দিন নাকি শেখ হাসিনাকে যখন জেলখানায় ছিলেন তখন তাকে নাকি বিষ খাইয়ে তাকে হত্যা করতে চেয়েছিল যে ব্যক্তি বিষ খাইয়ে তাকে হত্যা করতে চেয়েছিল তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয় না আর দেশটির বেগম খালেদা জিয়া যে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জীবনকে বাজি রেখে লড়াই করছেন তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে কারণ শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ভয় পান আজকের এই পররাষ্ট্রমন্ত্রী তিনি সাংবাদিকদের কাছে বলেছেন আমি আবারও রিপিট করছি দৈনিক যুগান্তর সহ অনেক পত্রিকায় 2014 সনে এই খবরটি এসেছে আমার কাছে সেই দলিল আছে আমি প্রয়োজনে দেখাবো যেখানে দেখানোর প্রয়োজন সেখানে আজকের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ফিলিপাইনের এই রাষ্ট্রদূত বাংলাদেশি রাষ্ট্রদূত জন এস গোমেজ তাকে প্রত্যাহার করা হলো এবং তার বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে তারপরেও জন গোমেজ এখনো আড়াই বছর পরেও কি করে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকেন এটা কি হাসিনার আশীর্বাদে না পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর আশীর্বাদে সেটাও তো আজকে আমাদের জিজ্ঞাসা অনেকে তো ধারণা করেন বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভ চুরি হয়েছে এইটার সঙ্গে সজীবদের জয় জড়িত এই জন গোমেজও জড়িত এই কথা এইটাও তো অনেক বিশ্লেষণে এসেছে সেইগুলো নিয়ে আজকে কোনো কথা হচ্ছে না তারপরও সেই জন গোমেজকে সমাদর করে ফিলিপাইনে কেন রাখা হচ্ছে যিনি ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে নৈশভোজ করিয়েছেন এই জন্যই বলেছি বয় শূন্যর এবং দয় শূন্যর পার্থক্য সরকার বোঝে না এই কথাটা বলি আমার বক্তব্য শেষ করব এক ভদ্রলোক ট্রেনে উঠেছেন ট্রেনে উঠে তিনি তার পাশে যত যাত্রী দেখছেন সব যাত্রী দেখছেন মহিলা কোনো পুরুষ যাত্রী নাই তিনি ওই মহিলা যাত্রীদেরকে একের পর এক দাঁত দিয়ে কামড়িয়ে যাচ্ছেন একজনকে কামড়াচ্ছেন হাতে কাউকে কামড়াচ্ছেন কাঁধে কাউকে কামড় দিচ্ছেন পিঠে কাউকে কামড় দিচ্ছেন ঘাড়ে মহিলাদের ডাক চিৎকারে রেলওয়ে পুলিশ দৌড়ে চলে এলো এসে ওই ভদ্রলোককে ধরলো যাই সাহেব আপনি কী করছেন আপনি একের পর এক মহিলাদের কামড়াচ্ছেন কেন ওই লোক গোবেচারার মতো উত্তর দিল যে আমি তো সরকারি নির্দেশ পালন করছি যে কীভাবে সরকারি নির্দেশ পালন করছেন বলে দেখেন ওই ট্রেনের রুমের কামরার গায়ের মধ্যে লেখা আছে মহিলাদের কামরা এখন মহিলাদের কামরা মানে তো কয়াকার ম বয় শূন্যর একার ও ছাগল বুঝেছে কয়াকার ম ডয় শূন্যর একার সে কামড়িয়ে যাচ্ছে সরকারি আইন পালন করছে সরকারি আইন মানছে তো এই এই সরকারি আইন মানার জন্য বাংলাদেশের সমস্ত বিবেক বিকৃত বুদ্ধিজীবীরা বসে থাকতে পারে এই সরকারের কাছ থেকে হালুয়া রুটি খাওয়া তথাকথিত অন্যান্য রাজনৈতিক দল বসে থাকতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়াউর রহমানের আদর্শের চেতনায় যারা বিশ্বাসী তারা এই সরকারের তোষামোদীর এবং অত্যাচার কোনোটিকেই পরোয়া করে না ইনশাল্লাহ রাজনীতির মাঠে সেটা আমরা প্রমাণ করব ক্রমান্বয়ে এবং ধীর পদক্ষেপ সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমে এর মধ্য দিয়েই করা হবে যথাযথ প্রতিবাদ আসসালামু আলাইকুম একের পর এক বিশ্ব হেরিটেজ সুন্দরবনে আগুন লেগেছে জীবনে কোনোদিন কোনো মানুষ শুনে নাই একটি রাষ্ট্রীয় কোটাকার এভাবে লুণ্ঠন হতে পারে আমাদের স্টেট ব্যাংকের টাকা
কারা লুটপাট করেছে এখনো বাংলাদেশের মানুষ জানে না। একজন গভর্নর আওয়ামী গভর্নর তারা নিয়োগ দিয়েছিল, সম্পদ চুরি হওয়ার পর এক মাস পর্যন্ত অর্থমন্ত্রীকেই জানান নেই, সাধারণ পাবলিককে তো জানান পরের কথা। সুতরাং এখন এই দেশে যেই তন্ত্র চলছে সেটি হলো লুণ্ঠন তন্ত্র, চলছে অবাধ চৌর্যবৃত্তি। কতকাল আর আমরা এইসব দেখতে হবে, আর কতকাল দেখতে হবে খাণ্ডব দাহন, কতবার ভাসতে হবে আমাদের রক্ত গঙ্গায়। আজকে সময় এসেছে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী পর্যন্ত আমরা যারা এখানে বসে আছি বহুবার মামলায় আসামি হয়েছি, বহুবার রিমান্ডে গিয়েছি। সুতরাং আজকে সময় এসেছে যদি এই দেশকে বাঁচাতে হয়, যেই লক্ষ্য সামনে নিয়ে আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, সেই স্বপ্ন যদি বাস্তবায়িত করতে হয়, বাংলাদেশের মানুষের জীবনে যদি সুখ শান্তি আনতে হয়, তাহলে আসুন আমরা সবাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী শীতে জনপদ কাঁপিয়ে তুলি এবং এই আওয়ামী সরকারকে বিদায় ঘণ্টা তাদের বাজিয়ে দেই। আজকে লম্বা লম্বা কথা কও, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করো, আমি অবাক হয়ে যাই কি করে ওইসব ম্যাজিস্ট্রেটরা, আমি জানি না তারা আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে কিনা, নেবে যা পারে করুক গে, সারা জীবন জেল কাটছি, আবার যদি প্রয়োজন হয় যাব, জেলে যাব, মরে যাব, ঠিক আছে, আর যদি বেঁচে থাকি মধু যাবে জুইন করাইলে আইস, বেশি দিন তো আর বাঁচবো না, আপনাদের আর বেশি দিন জ্বালাবো না। মরার আগে যদি দেখে যেতে পারতাম যে একটা নিঃশ্বাস নিতে পারছি, গণতন্ত্রের দেশে, শান্তির দেশে, ধর্মের দেশে, একটা আবহাওয়া, এই আবহাওয়ায় মানুষ নিঃশ্বাস নিতে পারে, এই জুলুমের দেশে আমি মরতে চাই না। আল্লাহ গফুর রহিম, তুমি সব জানো, তুমি সব দেখো, আমরা জানি নির্যাতিতের ফরিয়াদ, এবং আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। যদি তাই হয় আল্লাহ গফুর রহিম, তুমি কি অন্যায় দেখছো না? তুমি কি এই জুলুম দেখছো না? মা বোনের এই ইজ্জত হানি তুমি দেখছো না? তুমি দর্শন দেখছো না? তুমি খুন দেখছো না? তুমি লুটপাট দেখছো না? তুমি মানুষের এই অত্যাচার তুমি দেখতে পাচ্ছ না? আল্লাহ, আমি তোমারই কাছে আজকে ফরিয়াদ করতে চাই, বাংলাদেশের মানুষকে একটা স্বাধীনতা দেওয়ার জন্যে সেই ক্লাস হাফ প্যান্ট পরার অবস্থা থেকে, মধু তোমার মনে আছে আমরা জেল খাটা শুরু করলাম, আন্দোলন করা শুরু করলাম, আর আজকে মৃত্যুর আগ পর্যন্ত আগেও আমাকে কথা বলতে হচ্ছে। এই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিল, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, যে দিয়েছে তার স্ত্রী তারেকের মা, কোকোর মা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি যেখানে ছিলেন অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, আজকে এই বৃদ্ধ বয়সে তার বিরুদ্ধে মামলা দেয়, উনি নাকি এখান থেকে সাইদাবাদ গিয়া উনি নাকি ট্রাকের মধ্যে আগুন দেয়, আর কোনো পাগল তো এই কথা বিশ্বাস করে না। সবিনয় অনুরোধ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, তুমি শপথ নেওয়ার সময় বলে আসছিলা আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করবো না, আমি সবাইকে এক চোখে দেখব, এই কথা বলে আল্লাহর নামে তুমি শপথ নিয়েছিলে, আল্লাহ কিন্তু সব রেকর্ড করে রাখছে, রেকর্ড করে রাখছে। তুমি ওখান থেকে আইসেই কলমের এক খোঁচায় আওয়ামী লীগের 15,000 মামলা তুলে দিলে, এই মামলার মধ্যে তুমি অনেকগুলির মধ্যে আসামি ছিল, বিএনপির কোনো মামলা তুমি তুললে না, এই তোমার বিচার? এই তুমি প্রধানমন্ত্রী, তুমি কার প্রধানমন্ত্রী? তুমি এই দেশের প্রধানমন্ত্রী নও, মানুষের প্রধানমন্ত্রী নও, তুমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী। ট্রেনের মধ্যে এক লোক উঠছে, উঠিয়া সে সারাক্ষণ শুনতেছে যে হাসিনা এত উন্নতি করছে যে উন্নতি চোখে দেখা যায় না, সব দিকে খালি উন্নতি উন্নতি উন্নতি। বেকুব শ্রেণীর লোক আসলো, যাবে সিলেট উইটা বসের চিটাগাংয়ের ট্রেনে, তো পাশের লোকে জিজ্ঞেস করে ভাই আপনি কোথায় যাবেন? কে? আমি তো চিটাগাং যাব। পাশের লোকে উপরে একজন শুয়ে আছে, তারা জিজ্ঞেস করে দুজনে উপরে শোয়া যে আপনি কোথায় যাবেন? আমি চিটাগাং যাব। বলে আমি তো সিলেট যাব। হাসিনা এত উন্নত করে বলেছে এই দেশটা যে নিচের লোক সব সিলেট যায় আর উপরের লোক চিটাগাং চলে যায়, এত উন্নতি করে ফেলেছে হাসিনা,
এত উন্নতি যদি তুমি করে থাকো বাবা, মা গো মা, তুমি যদি এত উন্নতি করে থাকো তুমি তো ভোট পাবা, ভোটে তোমার সয়াব হয়ে যাবে, ভোট নৌকা ভরে যাবে, নৌকা ডুবে যাবে এত ভোট তোমার। তুমি একটা বার চিন্তা করে দেখো, একটা জায়গায়, যে কোনো জায়গায়, তোমার গোপালগঞ্জে আমি না, আমি যাবো না, তোমার গোপালগঞ্জে বেগম খালেদা জিয়া দাঁড়াবে। রাজি আছো তুমি? তুমি রাজি আছো? অথবা বেগম জিয়ার জায়গা বগুড়া হোক, নোয়াখালী হোক, যে কোনো জায়গায় দাঁড়াবে। আমি একটা কথাই বলে যেতে চাই, ওই নির্বাচনে যদি তোমার জামানত না থাকে, জামানত থাকে না, থাকবে না, যদি না থাকে, যদি তা না হয়, তাহলে আমি আমার নাম পাল্টাই ফেলব। মিথ্যা, ভিত্তিহীন, ভুয়া, অহেতু, হয়রানিমূলক এই মামলাগুলো দিয়ে আমাদের নেত্রীকে নাজেহাল করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা তারই প্রতিবাদে এই সভার আয়োজন করেছি। আমরা অবশ্যই এর তীব্র প্রতিবাদ জানাই, এই জন্য যে পাকিস্তান কেন, ভারতের ইতিহাসও যদি আমরা দেখি, রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করে কোনোদিন রাজনীতিবিদদেরকে দমন করা সম্ভবপর হয় না, এবং বরং আমরা দেখেছি তাদের জনপ্রিয়তা আরও বাড়ে। আমরা মহাত্মা গান্ধী থেকে শুরু করে, জওহরলাল নেহরু থেকে শুরু করে, এবং শেষে পাকিস্তানের আমলে এই আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে ফাঁসির কাস্টে নিয়ে গেছে, কিন্তু পারে নাই। এটা কি আমাদের প্রধানমন্ত্রী ভুলে গেছেন? এই যে এই 2007-08 সালে একটা অবৈধ একটা সরকারের সময়ে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 14টি মামলা ছিল, তারপরে তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং বেগম জিয়ার বিরুদ্ধে যদি 70টা মামলাও দেন, ইনশাল্লাহ তিনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। অনেকে মনে করে যে আমরা শহীদ জিয়ার রাজনীতি থেকে সরে এসেছি, সেটা পরিষ্কার করতে হবে, একেবারে সুন্দর করে পরিষ্কার করতে হবে, যাতে দেশের মানুষ বিশ্বাস করে এবং আমাদের উপর আস্থা রাখতে পারে যে আমরা সত্যিকার অর্থে আমাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আজকের এই দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন জয়শঙ্কর, তিনি বলে গেলেন যে বাংলাদেশের প্রতিটি কাজের সাথে ভারত তার পাশে আছে। খুব ভালো কথা, যে সরকারের সাথে ভারতের জীবনের মরণের সম্পর্ক, সেই ভারতের মাটিতে বিএনপির লোক একজন ষড়যন্ত্র করলো কি করে, তাও আবার মোসাদ, তাও আবার আপনার একটি কি বলে ইসরায়েলের একটি রাজনৈতিক দলের নেতা, এটা কি করে সম্ভব? যে ভারত বাংলাদেশের একটি সরকার, ভোটারবিহীন সরকার, অবৈধ সরকার, সেই সরকারকে বৈধতা দিচ্ছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ, ভারতে সেইখানে গণতন্ত্র অত্যন্ত মজবুত গণতন্ত্র, সেই ভারতের সরকার তারা বলছেন জীবনে মরণে এই সরকারকে তারা সমর্থন দিবেন, তাহলে তাদের মাটিতে বিএনপির লোক বাংলাদেশের সরকারকে উৎখাত করার জন্য সেইখানে ষড়যন্ত্র করলো, এইটা এদেশের মানুষ, এদেশের জনগণ, বিশ্ববাসী কেউ এটাকে বিশ্বাস করে না, এইটা এই দেশের সরকারের একটি চক্রান্ত। আজকের এই যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বারবার হারানো গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, মানুষের কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, চার্জশিট দাখিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারের পর্যন্ত পরোয়ানা জারি করা হয়েছিল। এই কারণ জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতিনিধি খালেদা জিয়াকে স্তব্ধ করতে পারলে শেখ হাসিনার ময়ূরের সিংহাসনে আজীবন তিনি থাকবেন, এইটাই হচ্ছে তার প্রত্যাশা। এই কারণেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র, তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র। বন্ধুরা আমার, আমাদেরকে প্রিয় নেত্রীর
আমাদের গণমানুষের নেত্রীর বিরুদ্ধে যে চক্রান্ত, এই চক্রান্ত জাল ছিন্ন করে আপনারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধ করতে পারবেন না, আপনাদের সেই শপথ নিতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে ফিরিয়ে আনবার জন্যে, যার উপরে এই দেশের 16 কোটি মানুষের একটা ভরসা আছে, আস্থা আছে, যে এই নেত্রী যতদিন বাংলাদেশে রয়েছেন, বেঁচে রয়েছেন, যতদিন তিনি বাংলাদেশের মানুষের পাশে রয়েছেন, ততদিন তিনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্যে তার সমস্ত কিছুকে ত্যাগ করে তিনি বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করে যাবেন। সেই নেত্রী আমরা যাকে শ্রদ্ধা করে বলি দেশনেত্রী, যিনি দেশের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের গণতান্ত্রিকগামী মানুষের প্রতিনিধি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক যে মামলা দেওয়া শুরু হয়েছে এবং সর্বশেষ সম্পূর্ণ একটি মিথ্যা মামলা প্রতিহিংসামূলকভাবে, চক্রান্তমূলকভাবে যে মামলা দেওয়া হয়েছে তাতে চার্জশিট করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই সভার, তাকে মহানগর বিএনপি যে আয়োজন করেছেন তার সভাপতি আমাদের দেশের আরেকজন বরেণ্য রাজনীতিবিদ, সংগ্রামী রাজনীতিবিদ, যিনি দীর্ঘকাল এই ঢাকা মহানগরে তার গণতন্ত্রের জন্যে মানুষের জন্য সংগ্রাম করে চলেছেন, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের আরেকজন পরীক্ষিত নেতা যিনি গণতন্ত্রের জন্য সবসময় লড়াই করে চলেছেন এবং যিনি আইনের ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত এবং খ্যাতনামা আইনজীবী, সাবেক মন্ত্রী, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সম্মানিত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই সভায়, যার বক্তব্য আপনারা শুনেছেন এবং তারপর আর কোনো বক্তব্য দেওয়ার কিছু থাকে না। এখন আমরা যে বলবো, কথা বলবো, সেটা সকলের কাছেই খুব পানসে মনে হবে। আমাদের আরেকজন স্বাধীনতার সৈনিক এবং দীর্ঘকালের অত্যন্ত অভিজ্ঞতায় সমৃদ্ধ রাজনৈতিক শাহ মোয়াজ্জেম, আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সভায় উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মিথ্যা মামলা কেন দেওয়া হচ্ছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় চার্জশিট কেন আনা হচ্ছে? একটি মাত্র কারণ, যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি রাজনীতির মাঠে সক্রিয় থাকেন, জনগণের সামনে আসেন, জনগণের সামনে যখন মুক্তির পতাকাকে তুলে ধরেন, তখন তারা ভয়ে ভেতরে চলে যায়। সেই কারণেই তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। তারা জানে দেশনেত্রী বেগম খালেদা যদি বাইরে থাকেন, জনগণের কাছে যেতে থাকেন, তাদের শত চক্রান্ত করেও তারা কোনোদিনই নির্বাচনে সফলতা লাভ করতে পারবে না। সেই জন্যই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বৃহত্তম বিরোধী দল, রাজনৈতিক দল বিএনপি ও অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে শুধু নয়, গ্রাম পর্যায়ে পর্যন্ত মামলা দিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্রটি অত্যন্ত পরিষ্কার হয়ে ধরা পড়েছে আমাদের কাছে। তাদের যে নীল নকশা,
সেই নীল নকশাটি সেই তাদের পূর্বের যে স্বপ্ন যা তারা চরিতার্থ করতে পারে নাই, যে তারা একদলীয় শাসন ব্যবস্থাকে এখানে চাপিয়ে দিতে চায়। এবং আজকে দেখবেন শুধু আমার কথা নয়, অত্যন্ত নাম করা একটি আন্তর্জাতিক পত্রিকা ইকোনমিস্ট তাতেও বেরিয়েছে যে আজকের সরকার তারা ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য গণতন্ত্রের সমস্ত ক্ষেত্রগুলোকে, গণতন্ত্রের ক্ষেত্রগুলোকে সংকুচিত করে ফেলছে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করছে, মৌলিক অধিকারগুলোকে হরণ করছে। নাহলে আজকে এইখানে আমাদের বিক্ষোভ প্রতিবাদ সভার করার কথা নয়। বিএনপি সেই রাজনৈতিক দল নয় যে একটি অডিটোরিয়ামের মধ্যে বিক্ষোভ প্রতিবাদ সভা করবে। আজকে তাকিয়ে দেখুন বাইরে, এখানে তো লোক আছেন আপনারা দশ ভাগের এক ভাগ, বাইরে দশ নয় ভাগ বারো বেশিও মানুষ আছে এবং তারা এসছেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই অন্যায় মিথ্যা মামলার প্রতিবাদ জানাতে। বন্ধুগণ, এই সরকার তারা সম্পূর্ণভাবে একটি অনির্বাচিত অনৈতিক সরকার, তারা আজকে ছলে বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকতে চায়। যারা একসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যারা জড়িত ছিল, তারা আজকে নিজের হাতেই এই গণতন্ত্রকে হত্যা করছে। একবার তারা করেছিল ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সেই কথা আজকাল আমরা কেউ শুনি না, কেউ বলি না, কিন্তু সেদিনও বাকশাল তৈরি করেছিল এই আওয়ামী লীগ। তারাই সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে তারা সেদিন জনগণের কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছিল, পত্রিকাগুলো সমস্ত বন্ধ করে দিয়েছিল, লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কেন করেছিল? যে তখন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, তখন তারা জনগণকে সামাল দিতে পারছিল না। এই জন্য প্রথমে তারাই ওই ৭২ সালের সংবিধানকে সংশোধন করে প্রথমে নিয়ে এসেছে বিশেষ ক্ষমতা আইন, তারপরে জরুরি অবস্থা, তারপর একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, আজকে সেই দলই যখন ক্ষমতা এসেছে, তারা দেখেছে যে যদি এখানে বিএনপিকে বাঁচিয়ে রাখা যায়, বিএনপিকে টিকিয়ে রাখা যায়, তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, তারা ক্ষমতা থেকে তাদেরকে দূরে থাকতে হবে। একবার ২১ বছর দূরে ছিল, এবার ৪২ বছর দূরে থাকতে হবে। সেই জন্যই তারা সংবিধানকে পরিবর্তন করে, সংশোধন করে, যে ব্যবস্থাটা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছিল শুধু নয়, তারা সেটাকে স্বাগত জানিয়েছিল, যে কেয়ারটেকার সিস্টেম গভর্নমেন্টে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার, সেটাকে বাতিল করে দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়েছে। শুধু দলীয় সরকারের অধীনে নির্বাচন এনেই তারা ক্ষান্ত হয়নি, তারা একটা নির্বাচন কমিশন তৈরি করেছে, যেটা তাদের বসঙ্গত নির্বাচন কমিশন, তারা যা হুকুম করবে তারা তাই করবে। এবং গত কয়েকটি নির্বাচনে দেখেছেন আপনারা যে তারা তাই করেছে। তাই বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা, সেই মামলাকে আমরা ১০০% মনে করি এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা সুলভ মামলা এবং একটি চক্রান্তের মামলা। শুধু একটি নয়, ১৫টি মামলা তার বিরুদ্ধে করা হয়েছে, যে তার বিরুদ্ধে একটি মামলাও সঠিক মামলা নয়। আপনারা আপনাদের সমস্ত মামলাগুলো তুলে নিয়েছেন, প্রত্যাহার করে নিয়েছেন, হাজার হাজার মামলা তুলে নিয়েছেন, আর আমার দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ১৬ কোটি মানুষের কাছে সবচাইতে প্রিয় মানুষ, সবচেয়ে আস্থার মানুষ, তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দিয়ে চলেছেন, সমগ্র দেশের সব গণতান্ত্রিক মানুষের বিরুদ্ধে আপনি মামলা দিয়ে চলেছেন। ব্যারিস্টার মধু বলেছে যেখানে এমন একজন নেই যে যার বিরুদ্ধে মামলা নেই, এখানে এমন একজন নেই আমার সামনে যাদের বিরুদ্ধে মামলা নেই। গোটা বাংলাদেশের আজকে গ্রামে গঞ্জে সবখানে আজকে মামলা 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 এবং গ্রেফতার। আমাদের কাছে যে হিসাব আছে, সেই হিসাবে আমার কাছে এখন যেটা আছে, আমাদের প্রায় ৫,৭০,০০০ আমাদের নেতাকর্মী তারা আসামি হয়ে রয়েছে, প্রায় ৭২,০০০ মামলা, ৫০০,০০০কে খুন করেছে, ৩৫,০০০কে গুম করেছে, আজকে আহত পঙ্গু করেছে অসংখ্য আমাদের ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে। যেটা বলেছেন শাহ মোয়াজ্জেম সাহেব, যে এইভাবে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে কারাগারে নিক্ষেপ করে গুলি করে গুম করে কোনোদিনই মানুষের হৃদয় জয় করা যাবে না এবং ক্ষমতাতেও কোনোদিনই টিকে থাকা সম্ভব নয়। বন্ধুগণ, কেউ পারেনি, মানব সভ্যতার ইতিহাসে প্রথম থেকেই যারা জোর করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছে
তারা কখনোই টিকে থাকতে পারেনি। আজকের বিশ্বে আমরা দেখছি যে যারাই জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকে খুব পরিষ্কার ব্যাপার, আজকে আপনি মামলা দিচ্ছেন, গুম করছেন, খুন করছেন এবং আপনার মতো করে আইন তৈরি করে নিচ্ছেন, আপনার মতো করে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি করেছেন, আপনার মতো করে আপনি রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে তাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে কোথাও কোনো শান্তি নেই। আপনার আলোচনা হয়েছে, আমি রিপিট করতে চাই না। আজকে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, আমাদের যে স্টেট ব্যাংক, রিজার্ভ ব্যাংক, সেখান থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো থেকে টাকা পাচার করে নিয়ে চলে যাচ্ছে। কারা নিচ্ছে? আপনাদেরই সরকারের দলের লোকেরা, আপনারই লোকেরা সেগুলো নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আজকে এই একটা অবস্থার প্রেক্ষিতে যে বিষয়টা সবচেয়ে বড় জরুরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মিথ্যা মামলা শুধু নয়, আজকে সমগ্র দেশের মানুষের উপরে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে, একে বন্ধ করতে হলে, প্রতিরোধ করতে হলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আজকে একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে। এবং সেই ঐক্যটি হবে সমস্ত গণতান্ত্রিক কামী মানুষের জন্যে, সেই ঐক্যটি হবে সকল দেশপ্রেমিক মানুষের জন্যে মধ্যে, অর্থাৎ যারা দেশকে ভালোবাসেন, এই দেশের জন্য যারা রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদেরকে যারা সত্যিকার উদ্যোগ তুলে ধরতে চান, তাদের একটা ঐক্য তৈরি করে আজকে আমাদেরকে এই যে জালেম সরকার, এই যে একদলীয় শাসন ব্যবস্থা যারা প্রবর্তন করতে চায়, এর স্বৈরাচারী সরকারকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং তাদেরকে বাধ্য করতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য, এবং তাতে করে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে হবে এবং জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই বন্ধুগণ, আজকের এই দিনে আমরা যে প্রতিবাদ বিক্ষোভ করছি, এই প্রতিবাদ বিক্ষোভকে আমাদেরকে আরো তীব্র করতে হবে, এই অডিটোরিয়ামের মধ্যে নয়, আমাদেরকে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে, আমরা নিয়মতান্ত্রিকভাবে যেন রাজপথে আমরা যেন প্রতিবাদ করতে পারি, তার জন্য আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে, আমাদের সংগঠনকে আরো ঐক্যবদ্ধ করতে হবে। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে নয়, আরেকজন আরেকজনের বিরুদ্ধে স্লোগান দিয়ে নয়, বন্ধুগণ আমাদের এই স্লোগানকে পরিণত করতে হবে সত্যিকার অর্থেই গণতন্ত্রকে মুক্ত করবার স্লোগানে। আজকে আমি খুব খুশি হতাম যদি এখানে এসেই শুনতাম স্লোগান হচ্ছে যে দেশনেত্রীর মামলা প্রত্যাহার করতে হবে, এই আমাদের যারা হত্যা হয়েছে, নিহত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা সরকারের বিরুদ্ধে যদি স্লোগান হতো আমরা খুব খুশি হতাম। কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে আমাদের যুবকেরা তারা স্লোগান দিচ্ছে দক্ষিণ, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা রাজনৈতিক স্লোগান নয়, এতে করে উজ্জীবন উজ্জীবিত হবে না মানুষ, মানুষকে উজ্জীবিত করতে হলে রাজনৈতিক স্লোগান দিয়ে তার সচেতনতাকে নিয়ে এসে আমাদের আসুন, আমরা সেইভাবে আমাদের সংগঠনগুলোকে তৈরি করি, আমরা সেইভাবে আমাদের নেতা কর্মীদের মধ্যে সেই সচেতনতাকে ছড়িয়ে দেই, যেখানে আমি আমার দেশকে ভালোবাসবো, গণতন্ত্রের মুক্তির জন্য আমি কাজ করব, যেখানে আমি মানুষের অধিকার আদায়ের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে তৈরি থাকবো, সেই হবে আমাদের একমাত্র পথ, একমাত্র সামনের দিকে এগিয়ে যাওয়া। দেশনেত্রী মামলাকে ভয় করেন না, দেশনেত্রী জেলখানাকেও ভয় করেন না, জেলে তিনি গিয়েছেন, কিন্তু দেশনেত্রী হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হতে হবে, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনগণকে নিয়েই আমাদেরকে সেই আন্দোলনে সফল হতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আমরা কোনো চক্রান্তে বিশ্বাস করি না, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না, আমরা কারোর সঙ্গে হাত মেলাই না, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই বৈতরণী পার হতে চাই, আমরা জনগণ অধিকারকে ফিরিয়ে আনতে চাই। আসুন আজকে দেশনেত্রী এই মামলা আমরা দাবি করছি যে অবিলম্বে মিথ্যা মামলা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে তা প্রত্যাহার করতে হবে, দেশের সকল মানুষের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে তা সব প্রত্যাহার করতে হবে, এবং দেশে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশের মধ্যে দিয়ে সত্যিকার অর্থেই আমরা গণতন্ত্রকে ফিরে পেতে পারবো। আমরা সেই আহ্বান জানাচ্ছি, দেশনেত্রী সেই আহ্বান জানিয়েছেন, আমরা আশা করব যে সরকার সেই আহ্বানের সাড়া দিয়ে অতি দ্রুত একটি সমঝোতার প্রশ্নে উদ্যোগ গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের কোনো প্রতিহিংসা নাই, তা যদি হয় মাননীয় তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিটি মামলা প্রত্যাহার করে আপনার প্রমাণ করুন যে দেশনেত্রীর বিরুদ্ধে আপনাদের কোনো প্রতিহিংসা নাই, আপনার প্রমাণ করুন যে প্রতিহিংসা নাই। আর আমরা বলতে চাই এই সরকার এবং আপনার সকলেই প্রতিহিংসা পরায়ণ, আপনার সাধারণ কর্মী থেকে নেতৃবৃন্দ ছাড় দেন না।
আমাদের যদি ছাড় না দেন ঠিক আছে, আপত্তি কিছু নাই। নেত্রীকে ছাড় দিয়ে আপনারা প্রমাণ করেন এই সরকার প্রতিহিংসা পরায়ণ নয়। আজকে ভোরের কাগজে পরিষ্কার কথা লেখা আছে। তো প্রিয় ভাইরা, আমি এইটুকু কথা বলেই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই সভা সফল করার জন্যে ধন্যবাদ জানিয়ে, আর পিছনে যারা দাঁড়িয়েছিলেন এক সময় আমি গিয়ে নিজে সবাইকে একটু নিচে নামিয়ে দিয়েছিলাম, আপনাদের সবাইকে আমি সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে সভা শেষ করছি। সবাই ধন্যবাদ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।